মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো আজকে কি, ও আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7:15 বাজে। আর জানো বাইরে বৃষ্টি হচ্ছে, একদিন এত সুন্দর ওয়েদার ছিল আর আজকে সকাল থেকে সেই মেঘলা আকাশ, কিরকম একটা বিশ্রী ওয়েদার। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই দেখো বৃষ্টি হচ্ছে। আমি ঘর থেকে না শব্দ পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পারিনি। দেখো কি অবস্থা, এই সময় বৃষ্টি হচ্ছে, কদিন এত সুন্দর ওয়েদার ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তো ভালোই চড়ে নেমেছে বৃষ্টি। আর কিরকম ঠান্ডা লাগছে। হ্যাঁ কি করবো, বুধবার আজকে বৃহস্পতিবার না, কি বলিস? ওরে বন্ধুরা, আজকে বুধবার, ট্রেন যাচ্ছে। আমি এখন স্নান করতে যাব, কিন্তু নোংরা নিতে আসবে গাড়ি, ওই জন্য বাথরুমে যেতে পারছি না। স্নান করে তো আবার সাথে সাথে ঠাকুর ঘরে চলে যাই, নোংরাটা কে দেবে? এই প্রতিটা দিন এই আমার এক সমস্যা হয়। এই গাড়ি আসে 8টার সময়, আবার কোনো দিন দেখি 7:30, 7:45, আবার কোনো দিন 7টাতেও চলে আসে। তো বেশিরভাগ দিনই আর কি 8টার সময় আসে। আমি এখন সেই জন্য ঘোরাঘুরি করছি, যাই দেখি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এরকম ঘোরাঘুরি করলে না সময় নষ্ট হবে। আগে যখন নোংরা নিতে গাড়ি আসতো, তখন তার একটা পার্টিকুলার সময় ছিল, সেই সময়ের মধ্যে সে চলে আসতো, 6:30, 7:30, 7:30 মধ্যে ঢুকে যেত। কিন্তু এখন যে এই নোংরা নিতে গাড়ি আসে, এত দেরি করে জানো না, 8:30, 8:30, আবার মাঝে মধ্যে দেখি 7টার সময়ও এসে হাজির। এবার আমি স্নান করে যখন ঠাকুর ঘরে যাই, তখন তো আমি নোংরা ধরবো না, বাথরুমে থাকলেও তো আর আমি নোংরা দিতে বাইরে যেতে পারি না, ঠাকুর ঘরে থাকলেও নোংরা দিতে পারি না। প্রতিদিন সকালবেলা ওনার জন্য আমার হা করে বসে থাকতে হয়। আর আমার বর এসব পারে না, আমি বাথরুমে থাকলে বা ঠাকুর ঘরে থাকলে ও যে গিয়ে নোংরার গাড়িতে নোংরা দেবে এসব কাজও করতে পারে না। খুব যখন প্রয়োজন হয় তখন হয়তো দু একদিন করে থাকে, আর তাছাড়া বেশিরভাগ দিনই তো ও এই সময়টাতে বাড়িতে থাকে না, বাজারে যায় বা দাদাদের বাড়িতে যায়। বাড়িতে থাকলেও দেয় না, না থাকলে তো নাই। আর আমি এই যে এখন এই দেখো এই জানলার উপরটাতে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, দেখো কি ধুলো। কেউ বলবে যে আমি এই জায়গাটা প্রতিদিন মুছি? প্রতিদিন এই জায়গাটা মোছা হয়, কোনো দিন জল ঢেলে দেই, আবার কোনো দিন এমনি আর কি ওই কাপড় দিয়ে মুছে নিই। তারপরও দেখো কীরকম মোটা হয়ে ধুলো পড়ে থাকে, মানে ধুলোর জ্বালায় না আমার জীবন জর্জরিত হয়ে যাচ্ছে, এত ধুলো, এত ধুলো। এই জায়গাটা এখন থেকে এইভাবেই জল ঢেলে পরিষ্কার করব, কাপড় দিয়ে না মুছে এইভাবে জল ঢেলে দেবো, তাহলেই ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তো ওই জন্য প্রচণ্ড ধুলো হয়। যেমন বারান্দায় ধুলো হয়, তেমন ওই বারান্দার সামনের ঘরটাতে, সেরকমই জানলাতে। তাও নিচের ঘরটাতে কম ধুলোবালি পড়ে, উপরের ঘরটাতেই বেশি ধুলো হয়ে থাকে। আর আমার বর দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়েছে, তারপরে চায়ের জল গরম বসিয়েছে, দুধ চা খাবে না, লিকার চা খাবে, দুধ চা খেলে শরীর খারাপ করে সেই জন্য। দেখো আমার বর কত ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ব্রেকফাস্ট নিজেই তৈরি করে নেয়, না গো চানাচুর নেই, অত চানাচুর খেও না, চানাচুর সকালবেলা খেলে গ্যাস হয়ে যাবে। এখন ফ্রিজটা পরিষ্কার করছি, আজকে ব্রেকফাস্টে সেরকম কিছুই করব না, ওই কারণে আর ব্রেকফাস্টের ওখানে গেলাম না, ভাবলাম যে তাহলে এখন এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। নোংরা নিতে এখনও গাড়ি আসেনি, আমি তার জন্যই ওয়েট করছি, তা নাহলে আমি এখন স্নান করে ঠাকুর ঘরে চলে যেতাম। আমার বর বললো আজকে সকালবেলা ছাতু খাবে ব্রেকফাস্টে, এখন তো চা বিস্কুট ডিম সিদ্ধ এসব খাচ্ছে, বললো যে একটু পরে আমাকে ছাতু বানিয়ে দিও। আর ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে পাতিলেবুর রস এসব দিয়ে ছাতুটা বানাই, তো ছাতুটা খেতে বেশ ভালোই লাগে, ওই জন্যই ও বললো যে ওই পেঁয়াজ ওইসব দিয়ে আমাকে ছাতু বানিয়ে দেবে, সেটা খাবো। ঘরে বিস্কুট ছিল না, দোকান থেকে আবার বিস্কুট নিয়ে আসলাম। ফ্রিজ যখন পরিষ্কার করছিলাম সেই সময় আমার বর বললো যে চা খাবো, বিস্কুট দাও, বিস্কুট দেখতে পাচ্ছি না কৌটোতে। আমি বললাম বিস্কুট তো নেই, তারপর আবার এই দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম। ফ্রিজটা এখনও পরিষ্কার করা হয়নি,
এই যে বিস্কুট আনতে গেলাম, বিস্কুটটা কৌটোয় ভরে রাখলাম। আগে তো অনেক বিস্কুটের প্যাকেট এনে ঝুড়ির মধ্যে রেখে দিতাম, কিন্তু এখন আর অত বিস্কুটের প্যাকেট একসাথে আনা হয় না। যখন প্রয়োজন হয় 2 প্যাকেট 1 প্যাকেট নিয়ে আসি। ওইভাবে বিস্কুট এনে রাখলে না সেই ছেলে মেয়েরা বলবে এটা নিয়ে এসছো কেন, এটা ভালো খায় না, ওটা ভালো খায় না, এটা আনতে ওটা আনতে। ওই কারণে ছেলে মেয়েকে বলে দিয়েছি যে যার যখন যে বিস্কুট খেতে ভালো লাগবে পাশের দোকান থেকে নিয়ে আসবে, ঘরের সামনে দোকান আছে, যখন যেটা খেতে ভালো লাগবে দোকান থেকে নিয়ে আসবে। তো এই দোকানে আবার অত ভালো বিস্কুট পাওয়া যায় না, যেগুলো ভালো বিস্কুট হয় তো সেই বিস্কুটের আর কি ছোট ছোট প্যাকেট থাকে, ওই অরিও, ডার্ক ফ্যান্টাসি, বারবন, এগুলো ছোট ছোট প্যাকেট থাকে। কৃপা অর্জুনকে বলে দিয়েছি যে তোদের যখন খেতে ইচ্ছে করবে তোরা তখন ওই 10 টাকা 15 টাকা দিয়ে ওই ছোট প্যাকেট এনে খেয়ে নে। আটার কৌটোটা তো খালি হয়ে গেছে, সেই জন্য আটার কৌটোটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। এখন যখন এটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আটা ঢেলে রাখবো। কৃপা আর কৃপার বাবার জন্য ছাতু বানাচ্ছে। কৃপার জন্য বানাবো শুধু ওই নুন চিনি দিয়ে ছাতু, আর কৃপার বাবার জন্য ওইভাবে বানাতে হবে, ওই পেঁয়াজ, পাতিলেবুর রস এসব দিয়ে বানাতে হবে। কৃপা আবার পেঁয়াজ দেওয়া ছাতু খেতে ভালোবাসে না, আর কৃপা জানো তো প্রচণ্ড পরিমাণে চিনি খায়। এই যে ছাতু বানাচ্ছি এর মধ্যে যেন আমাকে কতটা চিনি দিতে হয়েছে, আমি যদি কম চিনি দিই ও উপরের ঘর থেকে এসে তারপরে আবার এর মধ্যে চিনি মেশাবে। যখন চা খাবে চায়ের মধ্যেও আলাদা করে চিনি মিশিয়ে খাবে। আর অর্জুনের বাবা সকালবেলা একটা বড় কাজ করেছে, অর্জুনকে এই যে ডেকে দিয়েছে ভোরবেলা, মুখটা দেখা, কি করবি, কি প্ল্যান আজকে, কি প্ল্যান, সারাদিন তো শুধু মোবাইল টিভি মোবাইল টিভি মোবাইল টিভি, ঠাকুর ঘরে বসে তুই বিরিয়ানি বিরিয়ানি করছিস। হ্যাঁ কি খাবো রে, কি করবো এখন সকালে, কি টিফিন করবো সেটাই বুঝতে পারছি না। চাউমিন বানাবো, পাস্তা আছে, পাস্তা করে, না না পাস্তা নেই, চাউমিন করে গিয়ে চাউমিনটাই বানাই। তোরা চাউমিন খেতে ভালোবাসিস সেটাই করে নেই, আমিও একটু খেয়ে নেব, হয়ে যাবে, চাউমিনটাই করি, চাউমিন করবো, ভাত বসাবো, যাই এবার রান্না করি, ঠাকুর পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। চাউমিনটা বসিয়ে দিলাম, গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো আর কর্ন এই দিয়ে চাউমিন করছি। এর মধ্যে তো ডিমও দেবো, ডিম ছাড়া তো চাউমিন খেতে ভালো লাগে না। আমাদের বাড়িতে না এই সকালবেলা এক একজনের এক এক রকমের ব্রেকফাস্ট হয়। চাউমিন রেডি, একটা কৃপার, একটা অর্জুনের, আর একটা হলো আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে তার জন্য। গেস্ট বলতে আমাদের এই পাশের ঘরের প্রেম এসেছে, প্রেম আর অর্জুন, ওরা তিনজন, এই তিনজন বলছি দুজন, তিনতলার ঘরে আছে, ওখানে ট্রেডমিলে হাঁটাহাঁটি করছে, গান শুনছে আর ট্রেডমিলে হাঁটছে। তো কৃপা, অর্জুন আর প্রেম তিনজন বসে এখন এই চাউমিনটা খেয়ে নেবে, আমি এটা কৃপার কাছে দিয়ে দিই। ও আবার পড়ে যাচ্ছে, ক্যামেরা বন্ধ করি আগে। এখন উচ্ছে ভাজা করছি, উচ্ছের সাথে পেঁয়াজ আর বেগুন দিয়েছি, সেই দিয়ে ভাজা করে নিচ্ছি। আলু দেওয়ার কথা ছিল কিন্তু আলুটা বাড়িতে ছিল না, দোকানদার দাদাকে দিতে বললাম কিন্তু সে একটু দেরি করে আলুটা দিল, ওই জন্য এর মধ্যে আর আলুটা দেয়া হয়নি। অনেকদিন জানো তো উচ্ছে আলু ভাজা খাই না। এটা হলো লাউ শাক, কালকে কেটে রেখেছি, এখন এটা ধুয়ে সেদ্ধ বসাবো, লাউ শাকটা সেদ্ধ করে তারপর রান্না করবো। রান্না হয়ে যাওয়ার পরে দাদা এই যে আলুটা দিয়ে গেল, এখন তো আর আলু কাজে লাগবে না, রেখে দিই। এই হলো আমার ব্রেকফাস্ট, দুটো ব্রাউন ব্রেড, ডিম আর হলো একটু চাউমিন। আজকে বাড়িতে কলাটা নেই, সেই জন্য কলাটা নিতে পারিনি। সকালবেলা তো বেশ বড় সড় রকমের ব্রেকফাস্ট করি, যেহেতু ওই বেলার দিকে সেরকম কিছুই খাই না, তার জন্য এই বেলার দিকে একটা এত খাই। এই বেলার দিকে যদি পেট ভরে না খাই তখন তো ওই বেলার দিকে টানতে পারবো না, ওই বেলার দিকে তখন খুব শরীর খারাপ লাগবে। লাউ শাক রান্না করছি, লাউ শাকটা তো সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে দেখো তেলের মধ্যে কালো জিরে, রসুন ফোড়ন দিলাম, অনেকটা রসুন দিয়েছি, শুকনো লঙ্কাও আছে এর মধ্যে। এবার এর মধ্যে সেদ্ধ করা লাউ শাকটা দিলাম, তারপরে এর মধ্যে ওই যে লাউ শাকের সেদ্ধ করা জলটা দেবো, ওটা কিন্তু ফেলে দেবো না, ওই জলটাও এর মধ্যে দেবো। তারপর এর মধ্যে নুন মিষ্টি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, নামানোর সময় না একটুখানি ময়দাগুলো এর মধ্যে দিয়ে নামিয়ে নেব। হলো পেঁপে দিয়ে ডাল, তেলাপিয়া মাছ, লাউ শাক আর হলো গিয়ে উচ্ছে বেগুন ভাজা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্যই একটু কম কম দেখতে পাচ্ছ। আর তেলাপিয়া মাছ তো 4 পিস ছিল, ওই 4 পিসে রান্না করে নিলাম, আমার হাজবেন্ড এখনো দোকান থেকে আসেনি, আমার আর কৃপার খাওয়া হয়ে গেছে।
এখন আমার বরকে ফোন করব, ও বাড়িতে আসবে কিনা সেটা শোনার জন্য। আগে কেন ফোন করেনি বলো তো? ওকে আমি যখনই ফোন করি তখনই ও ব্যস্ত থাকে। তারপরে প্রতিদিন যখন দোকানে যাবে, দোকানে যাওয়ার সময় আমাকে বলতে বলতে বের হবে, দরজা দিয়ে বের হবে আর বলবে তুমি কিন্তু আমাকে ফোন করবে না, তুমি কিন্তু আমাকে ফোন করবে না, ফোন করে তুমি বড্ড বিরক্ত করো, এই কথা শুধু বলবে। সেই জন্য আর ফোনই করি না। কী দরকার আমার অত খবর নেওয়ার? সারাদিন শুধু এক কথা বলবে, আমাকে ফোন করবে না, ফোন করবে না। তোর কী রে, ব্যাপারটা কী? তোর তো পড়াশোনা কোথায় গেল? তুই যে চোরকির মতো ঘুরছিস, একদিন ছুটি বলে আর পড়াশোনা করতে লাগে না? আর আপনাকে কি এই টিভি মোবাইল দেখার জন্য স্কুল ছুটি দিয়েছে? হ্যাঁ, এই মুখের মধ্যে খাপ দিয়েছিস কেন? খাপ বের কর, খাপ গলা আটকে যাবে। আমি 100 দিন পালন করেছি, মুখের মধ্যে খাপ দিবি না, বের কর। এই ঝুলছাটাতে কি করছিস? ওখানে কেন ঝুলছাটা? বলতা তাড়িয়েছিস? এখানে বলতার বাসা হয়েছে কোথায় জানি, শুধু ঘরের মধ্যে বলতা চলে আসে। এবার নাকি সব পড়া হয়ে গেছে, বলে কালকে তো ইংলিশ পরীক্ষা, ইংলিশ কি এত পড়তে হয় নাকি? ওর নাকি সব রিভিশন দেওয়া হয়ে গেছে, ইংলিশ নাকি পড়তে হয় না, সেটা রেজাল্টেই বলবে। সর সর সর, তো বাবাকে আমি ফোন করবো। দেখি সর, গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, 2-3টে শর্ট করলাম, ওই জন্যই তোমরা আমাকে ভালো ড্রেস পরা সাজুগুজু অবস্থায় দেখতে পাচ্ছ। সন্ধেবাতি দিচ্ছি এখন, তো এখন সন্ধেবাতি দিয়ে নিন, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। টিপার এখন পরীক্ষা চলে, তো শর্ট ভিডিও করে দেওয়ার কথা বললে না মেয়ে হেব্বি রেগে যায়। আমি তো পটিয়ে পাটিয়ে মা সোনা মা এসব বলে নিয়ে আসি। আজকে দুপুরবেলা অর্জুনের ভাত খেয়ে পেট ভরেনি, কারণ অর্জুনের পছন্দ মতো কোনো কিছু রান্না হয়নি। মাছের ঝোল শাক দিয়ে অর্জুন ভাত খেতে একদমই পছন্দ করে না, একটুখানি ভাত খেয়েছে, তারপরে সেই দুপুর থেকে শুধু বলেই যাচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। কৃপা আবার ওই 4-5টার সময় ওকে ওই টমেটো স্যুপ করে দিয়েছে, নরের যে টমেটো স্যুপ সেগুলো করে দিয়েছে। তো আমাকে বলে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য চিকেন রোল নিয়ে আসো। আমি বললাম যে না, বাজারে যাবো না, তুই সবসময় বাইরের খাবার খাস, চিকেন রোল খেতে হবে না, আমি অন্য কিছু বানিয়ে দিয়েছি। আমি বলছিলাম যে ওই ভাজাভুজি কিছু একটা করে দে ঘরে, সেগুলো কিচ্ছু খাবে না, চিকেন রোল খাবে। তারপরে বললাম যে তাহলে ম্যাগি খা, এই দোকান থেকে ম্যাগি নিয়ে এসছি, বলে ম্যাগির সাথে চিপসও আনবে, চিপস নিয়ে এসছি। এখন আবার ওই ওদের ঘরে গেল, বলে মা একটু পরে বানাও, আমি এই পাশের ঘরে আছি, তুমি এটা পরে বানাও। দোকানদার দাদা গরম গরম রসগোল্লা দিল, ওই যে কৃপা খাচ্ছে, আমিও একটা খেলাম সাহস করে। এই থালাটা নাকি ওদের ঘরে ছিল, সেই জন্য এই থালায় করে রসগোল্লা দিল, না আমার খেয়াল ছিল না। ওই থালাতে করে আমি কবে কি খাবার দিয়েছিলাম আমার মনে নেই, ওরা সেই বাইরে সবাই খেলছে আর অর্জুন শুধু কান্না করে, দরজাটা ভেজে দে। অর্জুন শুধু কান্না করে, ও চোর হবে না, ও বলে যে আমি যদি চোর হই তাহলে আমি আর কিছুতেই জিততে পারি না, সেই জন্য ছেলে আমার কান্না করে। অবস্থা দেখো, ছেলেটাকে এত বোঝাই যে দেখ খেলার মধ্যে হার জিত থাকবে, এগুলো তো বুঝতে হবে। কে হয়েছে, অর্জুন হয়েছে? কি কোথায় বল, ওই জঙ্গলের মধ্যে? দাঁড়া, পটল, পাট শাক, পনির আর আছে টমেটো। কতগুলো টমেটো নিয়ে এসছে আবার? আবার আমি কি টমেটো সস বানাবো? আর দেখো কতগুলো পাট শাক, দেখো আমাদের সংসারে এইটুকু পাট শাক হলেই হয়ে যায় আমাদের ঘরে। হ্যাঁ, এইটুকু যদি পাট শাক হয়, ডাল দিয়ে রান্না করলে বেশ দুবেলা হয়ে যায়। কতগুলো পাট শাক নিয়ে এসছে, এগুলো ছাড়াতে কত সময় লাগে। আর জানে কি, ও এই পটল, পটল নিয়ে এসছে, ভালোই হয়েছে, অনেকদিন পটল খাওয়া হয় না। আর পনিরটা তো অর্জুনের জন্য আনতে বললাম, বেচারা আজকে দুপুরবেলা ভালো করে ভাত খেতে পারিনি, এখন ওর জন্য একটু পনির রান্না করব। অর্জুনের জন্য দেখো এই পনিরটা রান্না করে নিলাম, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছে, আর এর মধ্যে দিয়েছে এই যে দেখো তন্দুরি মশলা পাউডার, একটু আর কি ওই রেস্টুরেন্টের মতো রান্না করলাম।
আমাকে হিন্দি ভাষায় বলবে, মা তুমি যে রান্না করো রান্নার মধ্যে রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না, তো ওই জন্য একটু এই তন্দুরি মশলা পাউডার ছড়িয়ে। আর বাকি পনিরটা এই যে দেখো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, হ্যাঁ জলটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিই, জলের মধ্যে রেখে এটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, সরি ডিপে রাখবো না নর্মালেই রাখবো। তারপর দেখো রসুনের খোসা ছাড়িয়েছে, পাঁচখানা রসুনের খোসা ছাড়ালাম, সকালবেলা যে রসুনগুলো নিয়ে এসেছিলাম ওই দোকান থেকে, তো রসুনটা এনে সাথে সাথে সে গরম জলের মধ্যে দিয়ে রাখলাম, সকাল থেকে রসুনটা গরম জলের মধ্যেই ভেজানো ছিল, এখন রসুনের খোসাটা ছাড়াতে খুব বেশিক্ষণ সময় লাগেনি, ব্যাস এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত, এই পনিরটা আর এক সপ্তাহের মধ্যে নষ্ট হবে না। খেয়ে দিয়ে একটু উপরে ঘরে আসলাম, এখন এই পাট শাকগুলো ভেজে রাখবো, এগুলো নিয়ে এসেছি। আমি ভাবলাম যে অর্জুন আর আমি দুজনে মিলে এগুলো করব, তাড়াতাড়ি হয়ে যাবে। ওমা দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে ভাত খেয়ে ওই শুয়ে শুয়ে টিভি দেখছে, 5 মিনিটের মধ্যে আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তারপরে আবার ছোটাছুটি করেছে বিকেলের পর থেকে, শরীর ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে, অর্জুনটা এত তাড়াতাড়ি ঘুমায় না, টিভির রিমোট হাতের মধ্যে নিয়ে তারপর ঘুমাচ্ছে। কৃপা বলে মা প্র্যাঙ্ক করছে, আমি বলি না প্র্যাঙ্ক করছে না, দেখ ও ঘুমাচ্ছে, আমি ওকে বলছি অর্জুন টিভির সাউন্ড কমা, ও কিচ্ছু বলছে না, চুপ করে রিমোট হাতে নিয়ে শুয়ে আছে, তারপর তো গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে, এখন একা একাই এই পাঁচশাকের পাতা ছাড়াতে হবে, কত বলো আর পাখার তলায় রেখেছে তো এখনই দেখো কেমন শুকিয়ে গেছে, যেটুকু পারবো সেটুকু করে রাখি, আর রাত হয়ে গেছে তো আমি আর চোখ টেনে মেলে রাখতে পারছি না, আমারও চোখে হেভি ঘুম, রাতের বেলা না ভালো করে না আমি কথা বলতে পারি না, এই মোবাইলের দিকে তাকিয়ে চোখ কেমন বন্ধ হয়ে আসে, আর ওই যে কিপার আমি ভাত খাচ্ছে, শরীর ভালো না কিপার, ওই সেদিন চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার পর থেকে এই কন্টিনিউ 3-4 দিন ধরে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, রাতের বেলা কিছুই খেতে চায় না, আজকে ওকে দুটো বেনি করে দিয়েছি, দেখা কিপার আজকে দুটো বেনি করে দিলাম, এই মাত্র এখানে বসে বসে চুল বেঁধে দিলাম, দেখেছো কিরকম রোগা হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে হেভি চিন্তায় আছে, উল্টো পাল্টা এখন কিছু খাচ্ছে না, ওই পরীক্ষা চলে 1 নম্বর 2 নম্বর পেটে ব্যথাও করছে, ওই সেদিন ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পর থেকে পেটে ব্যথাটা করছে, তাই উল্টো পাল্টা এখন আর কিছু খাচ্ছে না, ভাত ডাল মাছের ঝোল এসবই খাচ্ছে, ওই যে পেঁপে সিদ্ধ খাওয়াচ্ছি ডাল খাওয়াচ্ছি এসব খাওয়াচ্ছি, নর্মাল খাবারই খাচ্ছে, তাও পেটে ব্যথা করছে, এটাকে নিয়ে আসে এখন মহা টেনশনে, ওকে নিয়ে না চেন্নাইতে যেতে হবে, তো আমি বসে বসে পাটশাকের পাতাগুলো ছাড়াই তারপর ঘুমিয়ে পড়বো, আমার চোখেও এটি। বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তখন পনিরটা দেখো আমি ডিপ ফ্রিজেই রেখে দিলাম, তোমাদেরকে বললাম যে এটা নর্মালে রাখতে হবে ডিপে রাখতে নেই, সেই ভুল আমি নিজেই করে ফেললাম, তো পনিরটা ওই নর্মালেই রাখতে হয়, ওইভাবে ডিপে রাখলে ওটা বরফ হয়ে যায় আর পনিরটা কাটার সময় না ভেঙে যায়, সেই জন্য ডিপে না রাখাই ভালো। আর আমি সমস্ত পাট শাক কেটে নিয়েছি, কৃপার শরীরটা ভালো না, কৃপার শরীরটা খুব খারাপ, ওই যে সেদিন চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছে মেয়ের, তারপর থেকে যে পেটে ব্যথা শুরু হয়েছে পেটে ব্যথা আর কমছে না, যেমন মেয়ে অসুস্থ থাকে তেমন মেয়ের বাবাও অসুস্থ থাকে, মেয়ের বাবা তো প্রতিদিনই একটা না একটা কিছু নিয়ে আমার সামনে দাঁড়াবে, আমার এই প্রবলেম আমার ওই প্রবলেম, মানে বেশ ভালোই আছে, ঘরের মধ্যে এত রোগ ব্যাধির অত্যাচার চলে, সবসময় তোমাদেরকে বলি না মাঝে মধ্যে বলি, যখন বেশি হয় তখন তোমাদেরকে বলি। তাহলে বন্ধুরা আমি এখন ব্লগটা শেষ করছি, কৃপার শরীরটা খুব খারাপ সেই জন্য আমার আর কথা বলতেও ইচ্ছে করলো না, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।